নমস্কার, স্বাগতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবারের স্বাগতটা একটু অন্যরকম। স্টুডিও থেকে বেরিয়ে এসেছি, এমন এক জায়গায় এসে পৌঁছেছি আজ যেখানে আমার মনে হয় আমার কাছে অন্তত এক পবিত্র ভূমি, এক পবিত্র ঘর। আর এই ঘরের সেই বাসিন্দাদের কথা যদি আপনারা জানতে পারেন, তবে আপনাদেরও মনে হবে প্রতিটি বাঙালির গর্বের, প্রতিটি বাঙালির অহংকারের, প্রতিটি বাঙালির শ্রদ্ধার তেমন একজন মানুষ সেই মানুষের এই ঘরটি। আমরা রয়েছি সেই প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সুবিনয় রায়ের বাড়িতে। আর বলাই বাহুল্য, তার সুযোগ্য পুত্র, আমাদের খুব প্রিয়, আমাদের খুব কাছের মানুষ সুরঞ্জন দা, সুরঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে। যখন এমন মানুষের পুত্র থাকেন, তখন বাস্তবিকই আমাদের সবার সে মানুষটির কথা জানবার জন্য খুব ইচ্ছে হয়। তার সঙ্গে সঙ্গে আরও ইচ্ছে হয় পরবর্তী উত্তর পুরুষরা কীভাবে, উত্তরসূরিরা কীভাবে সেই ঐতিহ্যকে সংরক্ষণ করে চলেছেন। সবচেয়ে আগে বলি, সুরঞ্জনদা ভীষণ ভালো মানুষ, এত মাটির মানুষ, এত মাটির কাছাকাছি মানুষ, যে মানুষটিকে আবদার করলেই সে আবদার শোনে। যেমন আমি আবদার করেছিলাম এবং সুরঞ্জনদা আমাকে বলেছে ঠিক আছে চলে এসো, একটা দেদার আড্ডা দেওয়া যাবে, তার সঙ্গে বাড়তি পাওনা সুরঞ্জনদার গান। অনেক স্বাগত দাদা তোমায়। তোমার সঙ্গে এর আগেও বহুবার আসার, তোমার বাড়িতে এই পূর্ণভূমিতে আসার আমার সৌভাগ্য হয়েছে, এবং আজকে তখন খুব ছোট্ট ছোট্ট সেগমেন্টে আমরা গেছি, কিন্তু আজকে একেবারে 25 মিনিট ধরে আমরা তোমার সঙ্গে থাকব। তোমার গল্প গাথার আগেই আমার মনে হয় তোমার একটু কণ্ঠস্বরে, তোমার একটু সুরে, তোমার একটু স্বরের সঙ্গে আমরা আবারও পরিচিত হই। Be
অসাধারণ। তার সঙ্গে আমি না বারে বারে তোমার হারমোনিয়ামটা দেখছিলাম, হারমোনিয়ামের সঙ্গে চেহারাটা দেখে আমার মনে হচ্ছিল অনেক গল্প জড়িয়ে আছে। এইটাই আমি শুনতে চাইছিলাম। ধরো তুমি কবে থেকে গান শুরু করলে, প্রথম থেকে মানে যা হয়, তুমি তো জন্ম থেকেই সুরের সঙ্গে, কিন্তু তোমার নিজের সেই সুরের জগতে একেবারে হাতে হাতে প্রবেশ করা কবে থেকে? ছোটবেলায় যে খুব গান করেছি তা নয়, গানটা প্রায় করিনি, খেলে বেড়াতাম, মানে এই ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, এইসব করছি। তা আমার দাদা একটু গান টান করতো, তা আমার মা বললেন বাবাকে যে ছেলে তো বকে যাচ্ছে, এ তো কোনো দিন গান টান খালি খেলে বেড়ায়। হ্যাঁ, একে ওই ব্রাহ্ম সাধারণ ব্রাহ্ম সমাজে একটা কম্পিটিশন হতো বালক বালিকা, তখন আমি খুব ছোটো, 9-10 বছর বয়স বোধ হয়, 9 থেকে 12 একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে একটু না ওর নামটা দিয়ে দাও। মা বললো আচ্ছা ঠিক আছে, তা সেই গ্রুপে মা গিয়ে নামটা দিয়ে দেন। এবার নাম যখন দিয়েছেন তখন একটা গান করতে হবে, তো তখন বাবা আমাকে বললেন যে একটা গান শেখ। তা সেই প্রথম গান শেখা শুরু হলো। গানটা মনে আছে তোমার, কোন গানটা শিখেছিলে একটু শোনা? সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, বাহ আর করে কি করবে ভাবছে, আবার খেলতে লেগে গেছে। তা যাই হোক, তার গানটা আমি আরেকটু একটু বড় বয়স থেকে ধরেছি। গানটা পুরো শোনাবো, একটু শোনাবো, একটু শোনাবো। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু তোমার আশীর্বাদ, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, যখন শিখছি। বাবার একটা ব্যাপার ছিল, বাবা যখন শেখাতেন তখন এ ছোট একটা বাচ্চা শিখছে না ম্যাচিওর্ড একজন গায়ক কিংবা গায়িকা শিখছে সেসব মাথায় রাখতেন না, উনি ঠিক যেভাবে শেখানো সেভাবে শেখাতেন। আমার এখনও মনে আছে ওই ওই একটা স্মৃতি যে বাবা বলছেন তোমার আশীর্বাদ হে প্রভু তোমার আশীর্বাদ, যখন বলছেন না এমনভাবে বলছেন এই যে মানে আমি করতে চেষ্টা করছি হবে না কোনো দিনই, তোমার আশীর্বাদ হে প্রভু তোমার আশীর্বাদ, এই যে বলছেন না, আমি এরকম মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছি। বা তখন বললেন তাকিয়ে লাভ নেই, গানটা করো, শুধু তাকিয়ে থাকলে হবে না, গানটা করো দেখি। এই হচ্ছে বাবা। ধরো তুমি তো খেলে বেড়াচ্ছো, তার মধ্যে একটা গান গাইলে পুরস্কারও পেয়ে গেলে, কিন্তু এই যে গানকে ভালোবাসা, আজকে যেখানে তোমায় আমরা দেখি প্রচুর ছাত্রছাত্রী, তুমি একটা প্রতিষ্ঠান বলা যায়, তো সেই জায়গাটা কিভাবে তৈরি হলো? একেবারে গানের সঙ্গে আটঘাট বেঁধে সংসার করা কবে থেকে? সেটা আমার মানে বেশ কিছু পর থেকে, ধরো বা 23-24 বছর থেকে, এইরকম একটা থেকে এতটা পরে। তার আগে আমি শুনেই যাচ্ছি এবং যত শুনছি তত ভয় লাগছে যে বাবার গান তো, ওটা ঠিক বাবা সেই পপুলার সেই সোজা সোজা গান। হ্যাঁ, মানে আমি তখন ভেবে নিয়েছি যে এই যদি আমি গাইব না, আমি কখন এই গান, ওরে বাবা উনি যেসব ধরনের গান করেন সেই সব ধরনের গান আমি খেলাই ভালো। ধরো কোনোদিনও এমন হয়নি যে বাবা মানে সুবিনয় রায় তোমাকে ধরে বেঁধে না গাইতেই হবে, গা, এরকম কিছু হয়নি? এইরকম
হয়েছে তার একটু বড় বয়সে, সেটা হয়েছে যে বাড়ির মানে কোনো নিকট আত্মীয় মারা গেছেন, তার স্মরণ সভায় বাবা মানে দুটো স্মরণ সভার কথা মনে পড়ে যে উনি আমাকে বললেন যে এখানে গান করতে হবে, সেই সেই স্মরণ সভায় গান করার জন্য একটা একটা গান শেখা। কিন্তু আমার ভেতর থেকে গানটা সেই তবে থেকে এলো, বাবার সোলো রিসাইটাল যখন শুনতে যেতাম, বাবার সোলো রিসাইটাল মানে শুধু শোনার নয় শেখারও, এমন সব গান এমনভাবে তিনি মানে পরিবেশন করছেন, প্রেজেন্টেশন এমন একটা লেভেলে, তখন আস্তে আস্তে ভেতর থেকে মনে হলো যে না আমি একটু শিখি, মানে আমি একটুখানি বসি বাবার কাছে একটু শিখি। সেই সোলো রিসাইটাল শুনতে শুনতে বাবাকে, মা আগেই বলেছিলেন যে ওকে একটু জোর করে বসাও, বাবা বলেছিলেন জোর করে হয় না, নিজের ভেতর থেকে আসুক জিনিসটা। তখন একদিন আমি বাবাকে বললাম যে বাবা আমি গান শিখব। তখন মানে সে তখন খেলাধুলা চলছে, কিন্তু তার মা বলে ঠিক আছে ও অমুক গ্রুপ ক্লাসে যাও, ছেলেদের গ্রুপ ক্লাস, বাবার ছেলেদের গ্রুপ ক্লাস মেয়েদের গ্রুপ ক্লাস আলাদা ছিল, অমুক গ্রুপ ক্লাসে এসব। তা গ্রুপ ক্লাসে গেলাম, বাবা যে প্রথমেই মানে শিক্ষাটা একা একা শেখা শুরু হলো সে পরে, আমার গ্রুপ ক্লাসও ছিল একা শেখাও ছিল, সে একা শেখাটা পরে, হ্যাঁ পরে। কিন্তু গ্রুপ ক্লাসে যাও, গ্রুপ ক্লাসে গিয়ে গান শেখো, একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট ইয়ে আছে, ডিসিপ্লিনের ভেতর না পড়লে গান হবে না। সে সময় ধরো গ্রুপ ক্লাসে তুমি যখন জয়েন করলে, তখন তোমার বাবা সুবিনয় রায় আর তুমি সেখানে সুরঞ্জন রায়, একেবারে শিক্ষার্থী, একেবারে শিক্ষার্থী মানে সেখানে সেই ঘরটার ভেতর সেই একটা ঘন্টা সোয়া এক ঘন্টা আমি ছাত্র, পুত্র নই, মানে বোঝাও যেত না। হ্যাঁ বোঝাও যেত না। আচ্ছা, আমাকে ডাকনাম ধরে ওখানে ডাকতেনই না। আচ্ছা, তুই করে কথা বলতেন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেমন সবাইকে নাম ধরতেন, এই শান্তনু তুমি এই এটা করো, তো তুমি এটা করো, দেখে এই গানটা, সুরঞ্জন দেখে এই গানটা গাও তো, কি যে বিপদ, ভুল মানে কিছু ভুল হলে তো কথাই নেই, যদি একটু মানে ভালো যদি না লাগতো ওই অন্য ছাত্ররা এক ঘন্টা সোয়া এক ঘন্টা পর বেঁচে গেল, আমি তো বাড়ি এলাম, তখন আমার বিপদ চলতে থাকছে সেই বিয়েতে। তবে মানে বিয়েটা মানে ওই যে সময়টুকু দীর্ঘ দিন, বছরের পর বছর আমি কাটিয়েছি, জীবনের শ্রেষ্ঠতম সময় হলো। ধরো যখন শিক্ষক সুবিনয় রায়, তখনের কথা শুনলাম আমরা, সেখানে আর পাঁচটা ছাত্রর সঙ্গে সুরঞ্জন রায় যিনি পুত্র তার কোনো পার্থক্য নেই, কিন্তু যখন বাবা সুবিনয় রায়, তখন তাকে কিভাবে পেয়েছো? হ্যাঁ তখন অন্যরকম, তখন অন্যরকম, তখন ডাকনাম ধরে তুই করে কথা বলতেন, মানে সেই সব বাবারই যেমন ছেলে মেয়ের সঙ্গে কথা বলেন, তখন অনেক রকম আলোচনা হতো, বাবা খুব ক্রিকেট ভালোবাসতেন, পরের দিকে ফুটবলে আকৃষ্ট হয়েছিলেন, ক্রিকেট ভালোবাসতেন, ক্রিকেট নিয়ে আলোচনা হতো, এমনি অন্যদের গান নিয়েও আলোচনা হতো, তখন একেবারে খুব কাছের বাবা। তখন কিন্তু উনি সুবিনয় রায় নন আমার কাছে বাবা, কিন্তু হারমোনিয়ামের ওই দিকটা, আমি এখন যে দিকটা বসে আছি বুঝতে হতো। সুরঞ্জন দা, একটা কথা খুব জানতে ইচ্ছে করে, মানে ধরো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেই সময় যেটা হয় যে বাবা মারা না বড্ড বেশি, তোর এটা হতেই হবে, তোর এটা করতেই হবে, না হলে জীবন বৃথা, তুমি তো একেবারে চরম সফল এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজনের তুমি পুত্র, তো তোমার কখনো তিনি কখনো তোমায় এই ইঁদুর দৌড়ে যেটাকে আমরা বলি র্যাট রেস, সেখানে কোনো দিন বলেনি হ্যাঁ তোর যেতেই হবে, ফার্স্ট হতেই হবে, একটু বলো? মানে কোনো দিন কিছু চাপিয়ে দেননি, ওই যে তোমায় বললাম যে মাকে বাবা বলেছেন না আমি জোর করে কিছু করব না, ভেতর থেকে ওর ভেতর থেকে না এলে হবে না, জোর করে চাপিয়ে দিলে হয় না, অতএব ওর ভেতর থেকে আসতে দাও তবে হবে, সেই জন্যে ওটা কখনো। আর তাছাড়া স্টেজে ওঠার পারমিশন মানে গান শেখারও অনেক অনেক বছর পর পেয়েছি,
শেখা অনেক বাকি এই বলতেন। বলতেন যে গানটা যখন তুই করবি, মানে তখন মেজাজ ভালো, তো রেগে গেলে তুমি, যে গানটা যখন তুই করবি, তোর গানটা শুনে যেন লোকে মনে হয় আরে বাহ এতদিন কোথায় ছিল, এইটা শোনা অনেক সম্মানের, সম্মানের ওটার থেকে বলে মানে কোনটার থেকে, যে না না এখনো হয়নি, আরো প্র্যাকটিসের দরকার, এইটা শোনার থেকে ওইটা শোনা অনেক বেশি জরুরি। সুরঞ্জন দাস সঙ্গে গল্প করতে করতে গান শুনবো না, এটা তো হতেই পারে না, আবারও একটা গান শুনি তোমার পছন্দ মতো। যখন প্রথম স্টেজ পারফরমেন্স করলে বাবা তখন জীবিত? হ্যাঁ, উনি কি শুনতে গিয়েছিলেন? না, উনি শুনতে যাননি। আচ্ছা, উনি শুনতে যাননি, কিন্তু রিপোর্টটা পেয়েছিলেন। আমি মানে বাড়ি গিয়ে ঢুকেছি, তো কলিং বেল দিয়েছি, উনি দরজাটা খুললেন, খুলে হ্যাঁ গান ভালো হয়েছে, তারপরে রিপোর্ট পেয়ে গেছে, গান ভালো হয়েছে, খবর আছে, ঠিক আছে বলে একটু পিঠ চাপা দিলেন ভাইয়া। বাহ। আর ধরো প্রথম যখন তোমার রেকর্ডিং, তখন কি উনি জীবিত রয়েছে? সে ঘটনাটা একটু বলো, প্রথমবার যখন তুমি রেকর্ডিং করতে গেলে। মা যখন রেকর্ডিং করতে গেলে, তার আগে মা আমায় বল, মানে মা বাবাকে একবার বললেন, রঞ্জু আমার ডাক নাম, রঞ্জু তো এখন যা গাইছে ও তো রেকর্ড করতে পারে। তখন
আমি আমি তো কিছু বলিনি, বাবা বলছে হ্যাঁ তা পারে তা পারে, তবে তোমরা ভেবো না যে আমি রেকমেন্ড করবো কোথাও। ওই দেখো আমার বলার জন্য রেকর্ডিং, যখন রেকর্ডিং কোম্পানি এসে অ্যাপ্রোচ করবে তখন সেটাই বেশি সম্মানের, সেটাই বেশি সম্মানের, চিরকাল সম্মান নিয়ে গান করাই ভালো, ঠিক সুযোগ আসবে। বাহ বলেছে, বাহ আমরা বুঝতেই পারিনি, কিন্তু সুরঞ্জনদা থাকবে আর একেবারে শেষে আমাদের কোনো সুরের বাঁধন থাকবে না, সে তো হতেই পারে না। একেবারে শেষ পর্যায়ে আমরা তোমার গান দিয়ে আজকের সাকো শেষ করব। তুমি আরো দীর্ঘ জীবন লাভ করো, আমাদের সঙ্গে থাকো এমনই হাসি খুশি। তাহলে সেই গানটাই করি, যখন রেকর্ডিং এর কথা উঠলো, প্রথম রেকর্ড দ্বিতীয় রেকর্ড, এই যে গাইলাম আজ নির্ভয় নিদ্রিত ভুবনে, এটাও বাবা দাঁড়িয়ে পরিচালনা করেছিলেন, কিন্তু প্রথম আমার যে ক্যাসেটটা বেরিয়েছিল সেটি বসন্তের উপরে, আর এখন তো বসন্তে বসন্তকাল, হ্যাঁ যেরকমই ওয়েদার থাক না কেন, তা সেই বসন্তের একটি গান দিয়ে আমি শেষ করছি, এটাও বাবা পরিচালনা করেছিলেন। আকাশ আমায় ভরলো আগে, আকাশ আমি ভরবো গানে, সুরের আবে ঢালবো হাওয়ায়, নাচের আবের হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, ওরে পলাশ ওরে পলাশ, রাঙা রঙে শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস, ওরে পলাশ ওরে পলাশ, রাঙা আজকের সাকো একটু অন্যরকম, অনেক দিন নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। নমস্কার।